নেটের যে অবস্থা লাইক হ্যালো গাইস, তোমরা কি সাউন্ড পাইতেছো? সাউন্ড পাইলে কেউ জানাও, কমেন্ট করে জানাও যে সাউন্ড শোনা যাইতেছে। হ্যালো, আচ্ছা আজকের আমাদের বাংলা চলচ্চিত্রের যে নিউজগুলো আছে সেই নিউজগুলোর মধ্যে সাকিব ভাইয়েরও একটা কি নিউজ আছে। নিউজটা কি প্রকাশ হয়েছে কি দৈনিক সমকালে, সমকালের হেডলাইনটা হলো এরকম যে আবারও জুটি হচ্ছেন সাকিব এবং নুসরাত। আপনারা কি মনে করেন যে সাকিব খান এবং নুসরাত জুটি আবার একসাথে সিনেমা করলে ভালো হবে? তারা কিন্তু একসাথে একটা বিজ্ঞাপন করেছিল এবং শাহিন সাহেব নামের একটা সিনেমাও করেছিল। তো এখানে যে নিউজটাতে লেখা আছে যে কি আবারও জুটি হচ্ছেন সাকিব নুসরাত, নিউজের বিস্তারিত দেখি একটু যে কি শায়ান শাহ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথম জুটি বাঁধলেন ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক সাকিব খান এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর এই জুটির আর একসঙ্গে সিনেমা করা হয়নি, তবে একটি মুঠোফোন সেবাদান প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে, ঠিক আছে। আর নতুন খবর হলো যে একই প্রতিষ্ঠানের একটু আলোটা সার মাথাটা এমবিরাও একই প্রতিষ্ঠানের নতুন একটি বিজ্ঞাপনে আবার জুটি হচ্ছেন। তার মানে এটা কি সিনেমার খবর না, এটা হলো কি আবার তারা একটা কি করবে বিজ্ঞাপনে। দীর্ঘ 9 মাস পর উনি কি দেশে আসছেন, দেশে আসার পর নতুন সিনেমা শুরু করার কথা। সিনেমাটার নাম কি আমরা সবাই জানি কি মায়া এবং কি রাজকুমার। আপনারা কি চান যে সাকিব খান এবং নুসরাত ফারিয়া আবার সিনেমা করুক? তারা কিন্তু আজকের যে নিউজটা হয়েছে সমকালে যে আবার জুটি হচ্ছেন সাকিব নুসরাত, এটা কিন্তু সিনেমায় না, এটা শুধু কি বিজ্ঞাপনে। বার্জার পেইন্ট যে বিজ্ঞাপন এর আগে করেছিল, বিজ্ঞাপনটা কিন্তু বাংলাদেশ সহ ইন্ডিয়ার কলকাতায় সারা বিশ্বে খুব খুব জনপ্রিয় হয়েছিল। সেই সুবাদে তারা যেহেতু বার্জার পেইন্ট রঙের বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং তারা 2 বছরের জন্য কি চুক্তিবদ্ধ হয়েছে, সেই কারণে তারা ওই প্রতিষ্ঠানের
আরও একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছে এবং এই বিজ্ঞাপনটা শুটিং হবে সম্ভবত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। এবং বিজ্ঞাপনটার শুটিং শেষে শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে মায়া নামে সিনেমাটি করবে। এবং মায়া সিনেমার আপডেট হলো এটাই যে মায়া সিনেমার পরিচালক যেহেতু হিমেল আশরাফ, উনি এখন আমেরিকায় আছে। তো উনি যে পর্যন্ত আমেরিকায় আছে ততদিন পর্যন্ত এই সিনেমাটা কি শুটিং শুরু হবে না, কারণ উনি যখন দেশে আসবেন টেবিল ওয়ার্ক আছে এই সিনেমার, মায়া সিনেমার টেবিল ওয়ার্ক হবে, স্ক্রিপ্টের কাজ হবে, তারপর শিল্পী নির্বাচন হবে, এগুলো সব শেষে কি হবে সিনেমার শুটিং হবে। তার মানে আমরা ধরে নিতে পারি সেপ্টেম্বর মাসের শেষের দিকে শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে মায়া দ্য লাভ বা মায়া সিনেমাটি শুটিং শুরু হবে। এবং মায়া সিনেমায় জুটিবদ্ধ কি শাকিব খান পূজা সেরি। আমি নিউজটা পুরো দেখাইতেছি, দেখতে পারেন আপনারা। তো আবারও জুটি হচ্ছেন শাকিব নুসরাত। আমি নিউজের লিঙ্কটা দিয়ে দেবো একটু পরে। আর এটা হলো আমাদের গ্রুপ ফ্যান ক্লাব টিম শাকিব খান অফিসিয়াল গ্রুপ, আপনারা চাইলে এই গ্রুপে অ্যাড হতে পারেন, আমি গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো সাথে। আরও একটা নিউজ হলো দেখি, সম্প্রতি কিন্তু আমাদের দুইটা চলচ্চিত্র মুক্তি পেয়েছে, হাওয়া এবং কি পরাণ, খুব ভালো যাচ্ছে। সেই সুবাদে শাকিব খান চাচ্ছে কোনো নিম্নমানের সিনেমায় না করা। তা শাকিব খান যেহেতু বেছে বেছে ভালো মানের কাজ করবে, তাই হয়তো বছর আগের মতো দেখা যাবে না, অর্থাৎ চারটা পাঁচটা অথবা সর্বোচ্চ চারটা সিনেমায় দেখা যেতে পারে। তাহলে আমাদের আজকের নিউজটা আপডেট দেওয়ার এটাই ছিল যে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছে, কমেন্টে লিখতেছে যে আবারও জুটি হচ্ছেন শাকিব খান নুসরাত। আসলে তারা জুটি হচ্ছেন ঠিকই, কিন্তু সেটা কিসে, সেটা তারা হচ্ছেন একটা বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটা কি রঙের বিজ্ঞাপন, বাজার পেইন, ঠিক আছে। বার্জার পেইন্টের একটা রঙের বিজ্ঞাপন, খুব সম্ভবত তাদেরকে নতুন কোনো সিনেমায় দেখা যেতে পারে। আপনারা যদি চান তাহলে কমেন্টে লিখে দিতে পারেন যে আবারও শাকিব খান এবং নুসরাত জুটিকে দেখতেছেন। তাহলে আজকে আমাদের এই নিউজের মূলত বিস্তারিত আলোচনা ছিল এটাই যে আবারও জুটি হচ্ছেন শাকিব নুসরাত। তারা মূলত কোনো সিনেমায় না, তারা মূলত কোনো একটা অ্যাডভার্টাইজ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, সেখানে নতুন অ্যাডভার্টাইজের শুটিংয়ের জন্যই তারা জুটিবদ্ধ হয়েছে। তা ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য, যারা লাইভের পরে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। তো এটাই হলো শুটিং নিউজ যে আবার জুটি হচ্ছেন শাকিব নুসরাত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এবং নতুন নতুন সব আপডেট পেতে আমাদের এই পেজটাকে ঢালিউড বার্তাকে কী করবেন, ফলো করবেন। এবং আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে ঢালিউড বার্তা নাম, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটার লিঙ্ক আপনারা আমাদের পেজেই পেয়ে যাবেন। মায়া সিনেমা আসবে আসবে খুব শীঘ্রই আসবে, এবং সেপ্টেম্বরের প্রথম দ্বিতীয় সপ্তাহে মায়া সিনেমা শুটিং শুরু হবে, যেহেতু পরিচালক এখনও আমেরিকায়।
উনি যখন দেশে আসবে, আসলে সাকিব খান তাকে নিয়ে বসবে, স্ক্রিপ্ট করবে, এবং স্ক্রিপ্টগুলো করার পরেই মূলত সিনেমায় যাবে। সাকিব খান কিন্তু আগের মতো না যে সিনেমা সাইন করলো আর সিনেমা শুটিং করলো, এখন সে বেছে বেছে কাজ করবে, তার গেট আপ নিতে সময় লাগছে, তার লুকগুলো পরিবর্তন করতেছে। কিছুদিন আগে একটা সিনেমা দেখছেন, ফটো দেখছেন তার, তো সে কী করতেছে, জিমে জিম করতেছে। তার মানে কি, সে তার ফিটনেস লেভেলটা কি অন্যরকমে নিয়ে আসতেছে। প্রতিটা সিনেমায় লাগে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে, ঠিক আছে। আর রাজকুমার সিনেমার শুটিং শুরু হবে আপনার সেপ্টেম্বরের মাঝামাঝিতে, অর্থাৎ অক্টোবরের শেষের দিকে আর কি, যেহেতু সেপ্টেম্বর এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত মায়া সিনেমার শুটিং হবে। এই মায়া সিনেমা শেষ করে সাকিব খান আপনার চলে যাবে। সবাই ভালো থাকবেন হ্যাঁ, আর কি আমাদের এই পেজটাকে, ঢালিত বাটা পেজটাকে কি করবেন, ফলো করবেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ, ইউটিউব চ্যানেলের লোগোটা আপনাকে দেখাইতেছি, এটাতে আপনারা পারলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে কি বাংলা চলচ্চিত্রের সব নতুন আপডেট দেওয়া হবে।